রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী শ্যামাপুজোর মধ্যে অন্যতম মুনলাইট ক্লাবের কালী পুজো। এবছর 58তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এবার মুনলাইট ক্লাবের পুজো মণ্ডপ কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে হোগলা পাতা দিয়ে। আমাদের এবার হচ্ছে 58তম বর্ষ, আর প্যান্ডেল আমাদের হচ্ছে হোগলা পাতা দিয়ে মেনলি। থার্মোকল আমরা বর্জন করছি, থার্মোকল ব্যবহার করা হচ্ছে না, যেটা পরিবেশ দূষণ করে। আর প্রোগ্রাম আমাদের যেটা ঐতিহ্যবাহী আমাদের যে প্রোগ্রাম থাকে 7 দিনব্যাপী বঙ্গীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই বঙ্গীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এবারও থাকছে 7 দিনব্যাপী। এখানে আসছে হচ্ছে আমাদের, যেহেতু বঙ্গীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেহেতু আমাদের প্রথম দিন হচ্ছে আমাদের রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। হরিরামপুরের মৃৎশিল্পী নির্মিত শ্যামামায়ের মূর্তি এবং কালিয়াগঞ্জের সুদৃশ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা মুনলাইট ক্লাবের কর্মকর্তাদের। ইটিভি ভারত, উত্তর দিনাজপুর।